বন্ধুরা, আবারও তোমাদের সামনে আমরা আজকের নতুন দিনে এক নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমরা প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি, তো তোমরা এটাও জানো যে তোমাদের এক্সাম আর বেশি দূর নেই। এক্সামের প্রিপারেশান করার জন্য, এক্সামের প্রিপারেশানকে ভালো করার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদেরকে তোমাদের সিলেবাস অনুসারে তোমাদেরকে বিভিন্ন টপিকে প্রত্যেক দিন ক্লাস দিয়ে যাচ্ছি। তো সেই অনুসারে আজকে আবারও তোমাদের কাছে আমরা হিস্ট্রি ক্লাস নিয়ে চলে এসেছি। এর পূর্বে আমরা ইতিহাস থেকে 9টি ক্লাস করে নিয়েছি, তো সেই সমস্ত ক্লাস তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিতে পারবে। আমরা প্রত্যেকটি ক্লাস ওইখানে ডাউনলোড করে রেখেছি। এবং তাছাড়া আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ত্রিপুরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও করেছিলাম, তো ওই সমস্ত ক্লাসও তোমরা দেখে নিতে পারো। এবং আগামী দিনে তোমাদের সামনে আমরা তোমাদের এক্সামকে টার্গেট করে আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসব। তো আজকে আমরা তোমাদের সামনে হিস্ট্রি ক্লাস নিয়ে এসেছি, চলো আমরা দেখে নিই। এছাড়া বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি, তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি এখনই জয়েন করে নাও, তাহলে পূর্বে দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এবং ক্লাসের পিডিএফগুলো দেখে নিতে পারবে। খুব ইজিলি তোমরা এই কাজটা করে নিতে পারবে এবং তোমাদের এক্সাম যে টার্গেট, এক্সামের যে প্রিপারেশান, ওইটা ভালো করে নিতে পারবে। তোমাদের সাথে আমরা সবসময় থাকবো এবং তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের এক্সাম প্রিপারেশানকে ভালো করার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদেরকে সাপোর্ট এবং তোমাদেরকে গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা করে আসছি। এবং অবশ্যই তোমরা এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ফ্রেন্ডস, ইফ ইউ নট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর রেগুলার আপডেট অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। তো বন্ধুরা, তোমরা যারা এলডিসি এক্সাম, এমটিএস গ্রুপ ডি এক্সাম দেবে এবং অবশ্যই ট্যাট এক্সাম দেবে, আমরা আমাদের সিলেবাস এবং যে সমস্ত এক্সামগুলো হবে সেই সমস্ত এক্সামের যে সিলেবাস রাখা হয়েছে সেই সিলেবাসে দেখো ট্যাট এক্সামে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি যেগুলো আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যেগুলো আছে, মোটামুটি সেগুলো কিন্তু এলডিসি এক্সামও আছে। এলডিসি এক্সামও বলা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে। তো সেই অনুসারে আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। যারা ট্যাট দিচ্ছ তারাও আমাদের ক্লাস ফলো করতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আজকের কোশ্চেন নম্বর 1 বলা হচ্ছে, হুইচ অব দ্য ফলোয়িং গভর্নর জেনারেল ইন্ট্রোডিউসড দ্য সার্ভিস অফ রেলওয়ে অ্যান্ড টেলিগ্রাফ সিস্টেম। যে নিচের কে, নিচের কোন গভর্নর জেনারেল রেলওয়ে এবং টেলিগ্রাফ সিস্টেমগুলির পরিষেবা চালু করেছিল। অপশান এতে বলছে লর্ড কর্নওয়ালিস, অপশান বিতে বলছে লর্ড ডালহুসি, অপশান সি লর্ড ওয়েলিসলি, অপশান ডি লর্ড বেন্টিঙ্ক। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে লর্ড ডালহুসি গভর্নর জেনারেল হিসেবে ভারতবর্ষের মধ্যে প্রথম রেলওয়ে যে সার্ভিস এটি শুরু করেছিল। কত সালে শুরু করেছিল? 1848 লর্ড ডালহুসি এই যে রেলওয়ে সার্ভিস এবং টেলিগ্রাফ সিস্টেমটা শুরু করেছিল। তাছাড়া বন্ধুরা, আমরা জানি যে উনি সাতরা, সম্বলপুর, নাগপুর, ঝাঁসির মতো বিভিন্ন রাজ্যের মধ্যে তিনি কিন্তু রাজ্যের যে গভর্নর জেনারেল হিসেবে তিনি ওই সমস্ত রাজ্যে কাজ করেছেন। তিনি ভারতের রেলপথ চালু করেছিলেন, এটা মুম্বাই থেকে প্রথম চালু করেছিলেন। রেলপথ চালু করেছিলেন কবে থেকে? 1853তে রেল চালু হয়েছিল, আর এই কাজটা 1848 থেকে শুরু করেছিল। তাহলে কে করেছে বন্ধুরা? কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ উত্তর হবে লর্ড ডালহুসি। লর্ড ডালহুসি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 2-তে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস হ্যাড প্রোভিশন অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ কম্পিটিটিভ এক্সামিনেশন। বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন আইন অনুসারে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে ভারতীয় সিভিল সার্ভিস নিয়োগের বিধান করা হয়েছিল। নিম্নলিখিত কোন আইনের ভিত্তিতে ভারতীয় সিভিল সার্ভিসের যে নিয়োগ হয় সেই নিয়োগের যে নীতি বা প্রসিডিউর ছিল এটা কোন অ্যাক্টে বলা হয়েছে? এখানে অপশান এতে বলছে চার্টার অ্যাক্ট অফ 1813, অপশান বিতে বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, অপশান সিতে বলছে চার্টার অ্যাক্ট অফ 1853, অপশান ডিতে বলছে চার্টার অ্যাক্ট অফ 1833। তো বন্ধুরা, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে চার্টার অ্যাক্ট অফ 1853। চার্টার অ্যাক্ট অফ 1853 অনুসারে এই যে অ্যাক্টস অ্যান্ড হেড প্রভিশন অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস, যে সিভিল সার্ভিসের রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের
যে বেসিস যে কম্পিটিটিভ এক্সামের যে রিক্রুটমেন্ট করা হতো সেই যে নিয়ম এটা ফলো করা হয়েছিল চার্টার অ্যাক্ট অফ 1853 অর্থাৎ 1853 সালে চার্টার অ্যাক্ট অনুসারে এটি ফলো করা হয়েছিল। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার থ্রি আমরা এখন চলে এসেছি। দেখো কোশ্চেন নাম্বার থ্রি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। এখানে বলা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ফরেনার্স ওয়াজ দ্য ফার্স্ট টু ভিজিট ইন্ডিয়া। নিচের কোন ফরেনার কোন বিদেশি প্রথম ভারত সফর করেছিলেন বা প্রথম ভারতে এসেছিলেন। অপশান এতে বলছে হিউয়েন সাং, অপশান বিতে বলছে মেগাস্থিনিস, অপশান সিতে বলছে আইচিং, অপশান ডিতে বলছে ফা হিয়েন। তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে মেগাস্থিনিস। মেগাস্থিনিস প্রথম ব্যক্তি যিনি ভারত সফর করেছিলেন। নিচের এই চারজনের মধ্যে মেগাস্থিনিস প্রথম ভারতবর্ষে এসেছিলেন 302 অর্থাৎ 302 বিসিতে তিনি প্রথম ভারতবর্ষে এসেছিলেন সেলুকাসের রাষ্ট্রদূত হিসেবে। সেলুকাসের গ্রিক যে শাসক ছিলেন সেলুকাস ওনার রাষ্ট্রদূত হিসেবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের দরবারে তিনি এসেছিলেন। এবং তার একটি বিখ্যাত যদি আমরা গ্রন্থের কথা বলি তাহলে হবে ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থের মাধ্যমে তিনি বর্ণনা দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে। চন্দ্রগুপ্তের দরবারে তিনি এসেছিলেন এবং চন্দ্রগুপ্ত যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা সম্পর্কে তিনি ইন্ডিকা নামক গ্রন্থে বিবরণ দিয়েছিলেন। তাহলে 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে মেগাস্থিনিস, যিনি প্রথম বিদেশি এই চারজনের মধ্যে যে ভারতে প্রথম তিনি এসেছিলেন এই চারজনের মধ্যে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আমরা পেয়ে থাকি। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার ফোর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে করা হচ্ছে। এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর টু ওয়ার্কস অফ কালিদাস। আমরা সবাই কালিদাসের সঙ্গে পরিচিত, কালিদাসের যারা আমরা হিস্ট্রি এর আগেও পড়েছি। দেখো এখানে বলা হচ্ছে নিচের কোন দুটি রচনা কালিদাসের রচনা করেছেন, নিচের কোন দুটি রচনা কালিদাস করেছেন। অপশান এতে বলছে রঘুবংশম অ্যান্ড কিরাতার্জুন, অ্যান্ড অপশান বিতে বলছে কুমার সম্ভব অ্যান্ড রঘুবংশম, অ্যান্ড অপশান সিতে বলছে মালতি মাধবা অ্যান্ড কুমার সম্ভবা, অপশান ডি সেম মালতি মাধবা অ্যান্ড কুমার সম্ভবা। তো এখানে বলা হচ্ছে যে নিচের কোন দুটি গ্রন্থ কালিদাস রচনা করেছেন। তো বন্ধুরা নিচের অপশান বি অর্থাৎ কুমার সম্ভব অ্যান্ড রঘুবংশ এই যে দুটি গ্রন্থ, এই দুটি গ্রন্থ কালিদাস রচনা করেছিলেন। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি কুমার সম্ভব অ্যান্ড রঘুবংশ, এই রঘুবংশম এই দুটি যে গ্রন্থ ওই দুটি গ্রন্থ কালিদাস রচনা করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন যাই। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার ফাইভে দেখি। কোশ্চেন নাম্বার ফাইভ বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কাউন্টার পার্ট অফ টিপু সুলতান ডিউরিং দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তম। শ্রীরঙ্গপত্তনম যে চুক্তি হয়েছিল টিপু সুলতানের সঙ্গে, টিপু সুলতান কার সঙ্গে এই চুক্তি করেছিলেন? অপশান এতে বলছে ওয়ারেন হেস্টিংস, অপশান বিতে বলছে রবার্ট ক্লাইভ, অপশান সিতে বলছে কর্নওয়ালিস, অ্যান্ড অপশান ডিতে বলছে ডালহুসি। তো বন্ধুরা কোশ্চেন নম্বর ফাইভে কী বলছে যে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনম যে চুক্তি করেছিল এটি কার সঙ্গে করেছিল, শ্রীরঙ্গপত্তনমের যে সন্ধি করেছিল এটি কার সঙ্গে করেছিল? তাহলে বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, টিপু সুলতান কর্নওয়ালিসের সঙ্গে শ্রীরঙ্গপত্তনম যে চুক্তি হয়েছিল সেই চুক্তি করেছিল। এই চুক্তিটি হয়েছিল 18 মার্চে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ, তোমরা নোট ডাউন করে নিতে পারো, এই শ্রীরঙ্গপত্তনমের যে সন্ধি সেই সন্ধিটি 1792 মার্চে স্বাক্ষর করা হয়েছিল। এই স্বাক্ষর করার মধ্য দিয়ে তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ শেষ হয়েছিল, ঠিক আছে? এবং এখানে লর্ড কর্নওয়ালিস হায়দ্রাবাদের নিজাম ও মারাঠা সাম্রাজ্যের প্রতিনিধিরাও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। আর টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? এখানে আরেকটি কোশ্চেন আমরা জেনে নিতে পারি, টিপু সুলতান মহীশূরের শাসক ছিলেন ওই সময়ে। তাহলে ওই টিপু সুলতান এবং কর্নওয়ালিসের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের যে চুক্তি, এই চুক্তিটি হয়েছিল। তো বন্ধুরা এই চুক্তিটি কবে হয়েছিল? এই চুক্তিটি হয়েছিল 18 মার্চ 1792 সালে। তাহলে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার সিক্সে বলা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডো গ্রিক কিং হু বিকেম বুদ্ধিস্ট। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডো গ্রিক কিং হু বিকেম বুদ্ধিস্ট। প্রথম ইন্দো গ্রিক শাসক কে ছিলেন যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? এখানে অপশান এতে বলা হচ্ছে অ্যান্টিওচুস টু, অপশান বিতে বলছে অ্যাপোলোডোটাস ওয়ান, অপশান সিতে বলছে অ্যাপোলোডোটাস টু,
অপশন ডি তে বলছে মিনান্দার টু। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে, কোশ্চেন নাম্বার সিক্স এর সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন ডি মিনান্দার। মিনান্দার প্রথম ইন্দো গ্রিক শাসক ছিলেন যিনি বৌদ্ধ হয়েছিলেন, অর্থাৎ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাহলে চলো আমরা কোশ্চেন নাম্বার সেভেন দেখে নিই। সেভেন নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড, অর্থাৎ নিচের কোনটি সঠিকভাবে মিলছে। অপশন এতে বলছে থার্ড ব্যাটল অফ পানিপথ, এখানে বলছে থার্ড ব্যাটল অফ পানিপথ 1764 হয়েছে। অপশান বিতে বলছে রেগুলেটিং অ্যাক্ট 1773 হয়েছে। অপশান সিতে বলছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট হয়েছে 1761, অ্যান্ড অপশান ডিতে বলছে ট্রিটি অফ এলাহাবাদ হয়েছে 1784। তো বন্ধুরা এখানে কিন্তু বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচ, অর্থাৎ নিচের কোনটি সঠিক আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। তো এখানে বন্ধুরা সঠিক কী হবে, এখানে থার্ড ব্যাটল অফ পানিপথ, আমরা জানি পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালের 14 জানুয়ারি, 14 জানুয়ারি 1761 হয়েছিল থার্ড ব্যাটল অফ পানিপথ। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে ছিল, 1761 সালে হয়েছিল। তাহলে এটি ভুল, আমাদের কিন্তু কারেক্ট অর্থাৎ সঠিকটি বের করতে হবে, রেগুলেটিং অ্যাক্ট 1773। তো বন্ধুরা এই যে অপশান বি রেগুলেটিং অ্যাক্ট, এটি হচ্ছে সঠিক উত্তর, রেগুলেটিং অ্যাক্ট 1773 হয়েছিল। তাহলে অপশান বি সঠিকভাবে মিলছে, তাহলে আনসার হবে অপশান বি। আর এখানে আমরা যদি জেনে নিতে পারি, দেখো পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এটি হয়েছিল 1784 হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আর নিচের অপশান ডিতে বলছে ট্রিটি অফ এলাহাবাদ, এটি হয়েছিল কবে, ট্রিটি অফ এলাহাবাদ হয়েছিল 1765, অর্থাৎ 1765 হয়েছিল ট্রিটি অফ এলাহাবাদ। তাহলে আমরা এখান থেকে কিন্তু প্রায় 3-4টি কোশ্চেন শিখে নিয়েছি। চলো আমরা কোশ্চেন নাম্বার 8-এর দিকে যাই। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 8-এ বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ক্র্যাকস দ্য ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস এক্সামিনেশন ইন দ্য ফার্স্ট টাইম অফ ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ ভারতের ইতিহাসের মধ্যে কে প্রথমবার ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিস যে পরীক্ষা সেই পরীক্ষায় অর্থাৎ উত্তীর্ণ করেছিলেন, সেই পরীক্ষা পাশ করেছিল, সিভিল সার্ভিস, প্রথম সিভিল সার্ভিস অর্থাৎ প্রথম সিভিল সার্ভেন্ট অফ ইন্ডিয়া যদি আমরা বলি তাহলে কি হবে। অপশন এতে বলছে সত্যেন্দ্রনাথ ট্যাগোর, যিনি সত্যেন্দ্রনাথ ট্যাগোর আমরা জানি উনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা। অ্যান্ড অপশন বিতে বলছে আর সি দত্ত, অ্যান্ড অপশন সিতে বলছে বিহারী লাল গুপ্তা, অপশন ডিতে বলছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে, সঠিক উত্তরটি হবে অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সত্যেন্দ্রনাথ ট্যাগোর যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ছিলেন উনি কিন্তু প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস এক্সাম, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়াতে যখন সিভিল সার্ভিস এক্সাম হয়েছিল ওই সিভিল প্রথম সিভিল সার্ভেন্ট হয়েছিল ভারতীয় হিসেবে, অ্যাজ এ ইন্ডিয়ান প্রথম সিভিল সার্ভেন্ট কে, সত্যেন্দ্রনাথ ট্যাগোর 1864 অর্থাৎ 1864 ইনি প্রথম এই পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছিলেন। এর পরবর্তী সময়ে আরও অনেকে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাহলে আমরা যদি পরীক্ষাতে আসে প্রথম কে হয়েছিল তাহলে হবে উত্তর সত্যেন্দ্রনাথ ট্যাগোর। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 9-এ বলছে হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ট দ্য গোমেত্তস্বরা স্ট্যাচু এট শ্রাবণা বেলা গোলা। তাহলে শ্রাবণ বেলগোলায় নিচের মধ্যে কে গোমেত্তস্বরের মূর্তি তৈরি করেছিল, অপশন এতে বলছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বিতে বলছে খারবেলা, অপশান সিতে বলছে অমোঘবর্ষা, অপশান ডিতে বলছে চামুন দারায়া। তাহলে বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে, কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর হবে অপশান ডি চামুন দারিয়া। চামুন দারিয়া যে ব্যক্তি উনি এই যে গোমেত্তস্বরা স্ট্যাচু নির্মাণ বা তৈরি করেছিলেন, কোথায় তৈরি করেছিলেন, শ্রাবণ বেলগোলায় ইনি এই যে গোমেত্তস্বরা যে স্ট্যাচু এই স্ট্যাচুটি নির্মাণ করেছিলেন অপশন, তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি চামুন দারায়া যিনি ছিলেন ব্যক্তি উনি এটি নির্মাণ করেছিলেন। তো বন্ধুরা আমরা এখন কোশ্চেন নাম্বার 10-এ চলে এসেছি, এখানে বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং মুদ্রা ইজ দ্য গেস্টার অফ বুদ্ধা অ্যাজ ডিপিক্টেড ইন হিজ ফার্স্ট সেরমন, অর্থাৎ বুদ্ধদেব যে মুদ্রাতে অঙ্গভঙ্গি করতেন না, যে মুদ্রাতে প্রথম সেরমনে প্রথম সভাতে বসলেন ওই মুদ্রা কি, কোন মুদ্রা ছিল, কোন মুদ্রাতে এই যে বুদ্ধদেব ছিলেন বুদ্ধদেব অঙ্গভঙ্গি করতেন, অপশন এতে বলছে অভয়া মুদ্রা, অপশান বিতে বলছে ধ্যানা অর্থাৎ ধ্যান মুদ্রা, অপশান সিতে বলছে ধর্মচক্র মুদ্রা,
অপশান ডি তে বলছে ভূমিস্পর্শ মুদ্রা। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হবে অপশান সি, ধর্মচক্র যে মুদ্রা ছিল ওই ধর্মচক্র মুদ্রাতেই তিনি গেস্টার বা পোস্টার করতেন, ওই ওই সিস্টেমে অর্থাৎ ধর্মচক্র মুদ্রা যেভাবে বসা হয় সেভাবেই উনি বসতেন, তার অঙ্গভঙ্গি ছিল ওই রকম, কার? বুদ্ধদেবের। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 11 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্ত শাসনের সাথে যুক্ত নিচের কোন ব্রিটিশ কর্মকর্তা ছিল? অপশন এতে বলছে লর্ড মায়ো, অপশন বিতে বলছে লর্ড ডাফরিন, অপশন সিতে বলছে লর্ড নর্থব্রুক, অপশন ডিতে লর্ড রিপন। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে লর্ড রিপন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লর্ড রিপন ব্রিটিশ অফিসিয়াল ছিলেন, যিনি লোকাল সেলফ গভর্নমেন্টের কর্মকর্তা ছিলেন। তাহলে চলো কোশ্চেন নাম্বার 12 যাই আমরা। বন্ধুরা তোমরা জানো আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই তোমাদের সামনে আসার চেষ্টা করি, তো তোমরা অবশ্যই ভালোভাবে ক্লাস করবে এবং ক্লাসের পরে আমরা যেভাবে পিডিএফ শেয়ার করি সেই পিডিএফ ধরেও তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরা অবশ্যই এক্সাম হলে আমাদের ক্লাস করার পরে এক্সাম হলে যখন যাবে তখন বুঝতে পারবে যে এক্সাম বা এই যে ক্লাস করা হচ্ছে সেই ক্লাসগুলি কতটা ইম্পর্ট্যান্ট হচ্ছে। তো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসটি করবে। কোশ্চেন নাম্বার 12 বলছে হু অ্যামং দ্য ফলোয়িং গভর্নরস, অর্থাৎ হু অ্যামং দ্য ফলোয়িং গভর্নর জেনারেল রিপ্লেসড দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অফ লিটন, নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কে লিটনের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিল? লর্ড লিটনের যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এসেছিল সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিচের কোন গভর্নর জেনারেল আসার পর ওইটাকে বাদ দেওয়া হয়েছিল? অপশন এতে বলছে নর্থব্রুক, অপশন বিতে বলছে ডাফরিন, অপশন সিতে বলছে অ্যালগিন টু, অপশন ডিতে বলছে রিপন। তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন ডি রিপন। রিপন যখন এসেছিল তখন কি করা হয়েছিল? তখন বার্নাকুলার প্রেস অ্যাক্টকে বাদ দেওয়া হয়েছিল, বাতিল করা হয়েছিল। যে বার্নাকুলার প্রেস অ্যাক্ট এনেছিল কে? বার্নাকুলার প্রেস অ্যাক্ট যে লিটন এনেছিল ওই লিটনের আনা যে বার্নাকুলার প্রেস অ্যাক্ট ওইটিকে বাতিল করেছিল লর্ড রিপন। তাহলে লিটনের উত্তরসূরি হিসেবে লর্ড রিপন 1880 থেকে 84 পর্যন্ত তিনি ছিলেন, তো তার আনা যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্টটাকে উনি বাতিল করেছিলেন। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 13 বলছে হু অ্যামং দ্য ব্রিটিশ গভর্নর জেনারেল শোন গ্রেট ইন্টারেস্ট ইন দ্য প্রিজারভেশন অফ এনসিয়েন্ট মনুমেন্টস, নিচের কোন গভর্নর জেনারেল, হ্যাঁ নিচের কোন গভর্নর জেনারেল যে প্রাচীন স্মৃতিসৌধগুলো ছিল সেই স্মৃতিসৌধগুলোকে সংরক্ষণ করার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন? অপশন এতে বলছে লর্ড কার্জন, অপশন বি বলছে লর্ড রিপন, অপশন সি লর্ড লিটন, অপশন ডি লর্ড আরউইন। তো বন্ধুরা কে নিচের কে খুব গুরুত্ব দিয়েছিলেন এই প্রাচীন সৌধগুলিকে রক্ষা করার ক্ষেত্রে বা সংরক্ষণ করার ক্ষেত্রে? তো কোশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তরটি হবে অপশন ডি লর্ড আরউইন। লর্ড আরউইন এই সমস্ত যে প্রিজারভেশন বা এই যে ইন্টারেস্ট দেখিয়েছিলেন কিসের উপরে, এই যে প্রাচীন স্মৃতিসৌধগুলো ছিল অর্থাৎ এনসিয়েন্ট মনুমেন্টস বা প্রাচীন স্মৃতিসৌধগুলো ছিল সেগুলি সংরক্ষণে খুব আগ্রহ দেখিয়েছিলেন কে? লর্ড আরউইন। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 14 বলছে হু ওয়াজ দ্য ভাইসরয় হোয়েন দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসোর টুক প্লেস, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের সময় ভাইসরয় কে ছিলেন? অপশন এতে বলছে হার্ডিং টু, অপশন বি এখানে বলছে অপশন বিতে বলছে চ্যামসফোর্ড, অপশন সিতে বলছে রিডিং, অপশন ডি আরউইন। তো কোশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তরটি হবে চ্যামসফোর্ড। যখনে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিলেন তখন চ্যামসফোর্ড ছিলেন ভাইসরয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি চ্যামসফোর্ড ছিলেন ওই সময়ের ভাইসরয় ছিলেন। তো বন্ধুরা তোমরা সবাই অবশ্যই জানো যে 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি পাঞ্জাবের অমৃতসরে কিন্তু সংঘটিত হয়েছিল। তো ওই সময় চ্যামসফোর্ড ছিলেন ওই সময়ের ভাইসরয়। তো বন্ধুরা আমরা এখন কোশ্চেন নাম্বার 15 চলে এসেছি, আমরা খুবই দ্রুত এই ক্লাসটি করে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে বলা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট গুপ্ত রুলার হু অ্যাজিউমড দ্য টাইটেল অফ মহারাজ ধীরাজ। তো বন্ধুরা মহারাজ ধীরাজ উপাধি
কোন গুপ্ত শাসক নিয়েছিলেন? অপশন এতে বলছে স্কন্দগুপ্ত, অপশন বিতে বলছে চন্দ্রগুপ্ত টু, অপশন সিতে বলছে চন্দ্রগুপ্ত টু, বিতে বলছিল চন্দ্রগুপ্ত ওয়ান, অ্যান্ড ডিতে কুমার গুপ্ত। তো বন্ধুরা আমরা জানি যে এই অপশন বি অর্থাৎ মহারাজ ধীরাজ উপাধি কে নিয়েছিল, নিচের কোন শাসক মহারাজ ধীরাজ উপাধি নিয়েছিল? চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত মহারাজ ধীরাজ উপাধিটি নিয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত মহারাজ ধীরাজ উপাধিটি গ্রহণ করেছিল। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 16 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং, নিচের কোন বিবৃতিটি ভুল আছে, আমাদেরকে এটা বের করতে হবে। তো বন্ধুরা এক্সামে এরকম আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কিন্তু কোশ্চেন আসে, তো সেই অনুসারে আমরা তোমাদের সামনে কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করছি, তো তোমরা খুবই মনোযোগ সহকারে করবে। দেখো অপশন এতে বলছে চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, ফার্স্ট চন্দ্রগুপ্ত ওয়ান স্টার্টেড দ্য গুপ্ত এরা ইন 319-320 AD, এটা সঠিক আছে। অপশন বিতে বলছে, অপশন বিতে কি বলছে, অপশন বিতে বলছে সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ গুপ্ত ডাইনেস্টি, বন্ধুরা এটাও সঠিক আছে। আমাদেরকে বলছে যে রং কোনটা এটা বের করতে হবে। অপশন সিতে বলছে চন্দ্রগুপ্ত টু অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওয়াজ সাকসিড বাই হিজ সন স্কন্দগুপ্ত, তো বন্ধুরা এটা হবে এই কোশ্চেনের সঠিক উত্তর, কারণ এইখানে এই যে বিবৃতিটি বা বিবরণটি দেওয়া হয়েছে এটি ভুল দেওয়া হয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তরটি হবে অপশান সি। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 17 দেখো, বলছে হু ওয়াজ দ্য লাস্ট গ্রেট রুলার অফ গুপ্ত ডাইনেস্টি, অর্থাৎ গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ বা মহান শাসক কে ছিলেন, আর তাও আবার শেষ বলছে লাস্ট, লাস্ট গ্রেট রুলার, তো লাস্ট গ্রেট রুলার কে ছিলেন? এখানে অপশন এ বলছে স্কন্দগুপ্ত, অপশন বিতে বলছে কুমারগুপ্ত ওয়ান, অপশন সিতে বলছে চন্দ্রগুপ্ত টু, অপশন ডিতে বলছে নান অফ দিস। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন এ, স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের লাস্ট গ্রেট রুলার অর্থাৎ সর্বশেষ এবং মহান শাসক ছিলেন, একজন গ্রেট রুলার ছিলেন, কে? স্কন্দগুপ্ত। তাহলে সঠিক উত্তরটি হবে স্কন্দগুপ্ত। এবং বন্ধুরা তাছাড়া আমরা জেনে নিতে পারি যে এই যে স্কন্দগুপ্ত কুমারগুপ্তের প্রথম পুত্র, কুমারগুপ্তের প্রথম পুত্র ছিলেন স্কন্দগুপ্ত, এবং তিনি কি, তিনি বিক্রমাদিত্য, এবং তিনি কি করেছিলেন, তিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। তো স্কন্দগুপ্ত কি করেছিলেন, স্কন্দগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে কোশ্চেন নম্বর 18 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্টলি মেজড ইন গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন, নিচের কোনটি ভুলভাবে দেওয়া আছে, ভুলভাবে এখানে মেলানো আছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে অপশন এতে বলছে ভুক্তি প্রভিন্স, ভুক্তি হচ্ছে এখানে প্রভিন্স, তাহলে এটি সঠিক। তারপরে বি বলছে বিষয়া এখানে মিলিয়েছে স্টেট বলে, সিতে বলছে ভিথিকা সিটি হবে, অপশন ডিতে বলছে গ্রাম মানে ভিলেজ। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে, সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ সঠিক উত্তর বলতে কিন্তু এখানে ইনকারেক্ট, এখানে আমরা ভুলটা বের করছি বন্ধুরা, তো এখানে ইনকারেক্ট হিসেবে আমাদের আনসার হবে অপশন বি, বিষয়া বা বিষয় এটা হবে বিষয়ের যে এদিকে যে আমরা মিলিয়েছি এখানে স্টেট লিখেছি আমরা, তো এখানে হবে অ্যাকচুয়ালি কাস্ট, CST কাস্ট, এখানে কাস্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে যে ভুল দেওয়া আছে অপশন বি, তাহলে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর হিসেবে আমরা কিন্তু বিতে টিক করতে হবে, রাইট আনসার ইজ অপশন বি। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 19 আমরা চলে এসেছি, চুজ দ্য কারেক্ট অপশান, বলছে এখানে তিনটি অপশান দেওয়া আছে, এখানে কোনটি সঠিক দেওয়া আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশান এতে ওয়ানে বলছে ধর্মপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য পাল ডাইনেস্টি বা পাল এম্পায়ার, বলছে পাল বংশের প্রতিষ্ঠাতা ধর্মপাল এখানে বলা হচ্ছে, এটা সঠিক কি সঠিক না এটা তোমরা থিঙ্কিং করো। অ্যান্ড অপশান টুতে বলছে মিহির ভোজ বিলংস টু প্রতিহার ডাইনেস্টি, এখানে বলছে মিহির ভোজ প্রতিহার ডাইনেস্টির একজন লোক ছিলেন, এবং অপশান থ্রিতে বলছে মিহির ভোজ ওয়াজ দ্য ডিভোট অফ লর্ড কৃষ্ণা, মিহির ভোজ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে অপশান এতে বলছে অনলি ওয়ান অ্যান্ড টু কারেক্ট হবে, বলছে ওয়ান অ্যান্ড টু কারেক্ট হবে, তারপর বলছে অনলি ওয়ান অ্যান্ড থ্রি কারেক্ট হবে, অপশান বিতে বলছে ওয়ান অ্যান্ড থ্রি কারেক্ট হবে, অপশান সিতে বলছে অনলি টু কারেক্ট হবে, অ্যান্ড অপশান ডিতে বলছে অল অফ দ্য অ্যাবাভ অর্থাৎ সবগুলি কারেক্ট হবে। তো বন্ধুরা তোমাদেরকে আমরা জানিয়ে দিই যে এখানে প্রথম দেওয়া হচ্ছে ধর্মপাল, ধর্মপাল এখানে বলছে পাল বংশের প্রতিষ্ঠাতা ফাউন্ডার, কিন্তু বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে, গোপাল, গোপাল হচ্ছেন, গোপালা হচ্ছেন পাল বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা, যদি পাল বংশের প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে হবে গোপাল, তাহলে ওয়ান
যেখানে যেখানে আছে ওয়ান কিন্তু আমরা টিক করতে পারবো না। তাহলে ওয়ান কিন্তু অপশানে এত বলা হচ্ছে ওয়ান অ্যান্ড টু, তাহলে অপশানে একে আমরা বাদ দিয়ে দেবো। তো বিতেও বলছে ওয়ান অ্যান্ড থ্রি, তো অপশান ওয়ান তো এখনই আমরা পেয়ে গেলাম যে অপশান ওয়ান ভুল আছে, তাহলে বিও আমরা কেটে দেবো। তাহলে বন্ধুরা এভাবে আমরা বুঝে নিতে পারি যে সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হবে অপশান সি, অনলি টু, অপশান সি। তারপর যদি আমরা যদি অপশান থ্রির দিকে তাকাই, থ্রিতে বলছে মিহির বোঝ লর্ড কৃষ্ণার ভক্ত ছিলেন। তাহলে বন্ধুরা এটা এখানে এটাও বল দেওয়া আছে, মিহির বোঝ ছিলেন কার? মিহির বোঝ ছিলেন বিষ্ণু ভক্ত, একজন বিষ্ণু ভক্ত ছিলেন। তাহলে ওয়ান অ্যান্ড থ্রি এখানে বল দেওয়া হয়েছে। তাহলে সঠিক কোনটি দেওয়া আছে? সঠিক শুধুমাত্র এই যে রোমান টু, এটি সঠিক দেওয়া আছে। তাহলে রোমান টু শুধুমাত্র অপশান সিতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু অপশান সি যেটা আছে এটাকে আমরা টিক করব। তাহলে সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 19-এ। তাহলে বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশান সি, অপশান সি কি সঠিক উত্তর। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 20-তে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রিটি এন্ডেড দ্য ফার্স্ট কার্নেটিক ওয়ার, প্রথম কার্নেটিক যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল। অপশান এতে বলছে সলবাই, অপশান বিতে বলছে বাসিন, অপশান সিতে বলছে আইস আই চ্যাপেল চুক্তির মাধ্যমে, অ্যান্ড অপশান ডিতে বলছে প্যারিস চুক্তির মাধ্যমে। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে এখানে যে সঠিক উত্তরটি হবে অপশান সি। অপশান সি কি বলছে? অপশান সি বলছে আইস আই চ্যাপেল যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুসারে 1784 সালে এই চুক্তি হয়েছিল। তো সেই 1784 সালের এই চুক্তি অনুসারে কিন্তু ফার্স্ট কার্নেটিক যে ওয়ার সেই ওয়ার শেষ হয়েছিল। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ হলো। তোমরা আমাদের সাথে প্রতিনিয়ত থাকবে, আমাদের সাথে ক্লাস করবে, তাহলে তোমাদের যে প্রিপারেশান সেই প্রিপারেশানকে ভালো করার আমরা চেষ্টা করব প্রতিনিয়ত। তোমাদের জন্য প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার চেষ্টা করব এবং চেষ্টা করছি, যেগুলি তোমাদের এক্সামে তোমাদেরকে অনেকটা হেল্প করবে। তার পাশাপাশি বন্ধুরা তোমরা সবাই অবগত আছো যে আমরা তোমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমাদের ক্লাসের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা আজকে এখন জয়েন করলে এখনই পেয়ে যাবে। তো সে সমস্ত যে সুবিধা সেই সুবিধাগুলো তোমরা অবশ্যই ভোগ করবে আমাদের চ্যানেল থেকে। এভাবে আমাদেরকে তোমরা সাপোর্ট করে যাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে যে কীভাবে ক্লাস করলে ভালো হবে, কীভাবে ক্লাস করলে তোমরা উপকৃত হবে, সেই সমস্ত জিনিস কমেন্টের মাধ্যমে আমাদের সাথে তোমরা শেয়ার করবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ অল।